কয়েকদিন ওয়েদার কেমন থাকবে? আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গে মালদা এবং দুই দিনাজপুর এই তিনটে জেলাতে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলো মূলত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট এই জেলাগুলোতে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, কিন্তু সেই সম্ভাবনাও খুব কম। বাকি যে জেলাগুলো থাকছে সেখানে কিন্তু আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বৃষ্টির কারণ মূলত যেটা হচ্ছে যে উত্তর পশ্চিম দিক থেকে যে বাতাস আমাদের আসছে এখনও কোল্ড এবং ড্রাই, আর আমাদের নিচ থেকে কিছুটা আর্দ্র এবং উষ্ণ, এই দুটো বাতাসের একটা জায়গায় সংযোগস্থল হচ্ছে যেখানে মিলনস্থলে কনভেকশন হয়ে কিছু ক্লাউড তৈরি হওয়ার সম্ভাবনা, মূলত ক্লাউডই হবে, দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা যে জেলাগুলোর কথা বললাম। আগামী 5 দিনে টেম্পারেচারের মেজর কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, অর্থাৎ যেটা চলছে সেটাই থাকবে। যেমন গত আজকে সকালে যেটা আলিপুরে আমরা রেকর্ড করেছি সেটা হচ্ছে আপনার 19.5, মানে স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। কালকেও ওই 20-র কাছাকাছি টেম্পারেচার থাকবে এবং আগামী 3-4 দিন কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ নেই, তবে পারা পতন হবে না, অর্থাৎ টেম্পারেচার নতুন করে কিন্তু নামবে না। দিনের বেলায় তো আগেই আমরা বলেছিলাম যে ঠান্ডার আর অনুভূত হবে না, ফলে গরম জামাকাপড়েরও দরকার হবে না। জেলাগুলোতে ভোরের দিকে এবং রাতের দিকে একটু ঠান্ডা অনুভূত হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ঠান্ডা আরও কিছুদিন থাকবে।